দিল শুন বলিল নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি ভিন্ন স্বাদের গান নিয়ে আসলাম, একটি সম্পূর্ণ ভিন্ন রকম গান, বাঁকুড়া ঘুরে আসি। গানটি অসাধারণ, খুবই ভালো, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা গানটা শুনুন। তাছাড়া আরও গানের সাথে কিছু অসাধারণ অসাধারণ কিছু ফুল আছে, কিছু আমি ফুলের বাগান দেখাবো আপনাদের, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করা যায়, কেননা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুবই কঠিন, কমপ্লিট করতে পারছি না। অনেকের 1 বছর হয়ে গেছে তবুও 4000 ঘন্টা কমপ্লিট হচ্ছে না। আবার অনেকে নাকি 1.5 থেকে 2 বছর হয়ে গেছে চ্যানেল, কিন্তু এখন পর্যন্ত 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না, কিন্তু তাদের সাবস্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু তাদের ওয়াচ টাইমিংয়ে সমস্যা হচ্ছে। এবার বলছে যে সমস্যা যেহেতু ওয়াচ টাইমে হচ্ছে, সাবস্ক্রাইব হয়ে গেছে, কি ইউটিউব কি কেটে নিচ্ছে নাকি ইউটিউব ওয়াচ টাইম করতে দিচ্ছে না, ঠিক বুঝতে পারছি না যে কেন ওয়াচ টাইম এরকম হচ্ছে না। দেখুন, ইউটিউব ওয়াচ টাইম কাটে না, ওয়াচ টাইম আপনার যা হবে ইউটিউব সব দিয়ে দেবে, ওয়াচ টাইম কোনো সময় আপনার কেটে থাকবে না, ইউটিউবের কাটার কোনো প্রয়োজন নেই। ইউটিউব ওয়াচ টাইম কাটবে কখন, যখন আপনি ইলিগালিভাবে ওয়াচ টাইম কালেক্ট করবেন। ধরুন আপনার নিজের ভিডিও আপনি নিজে চালিয়েছেন, কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে আপনি ওয়াচ টাইম বাড়িয়েছেন, তাছাড়া দেখা গেল কোনো গ্রুপ থেকে একটা ভিডিও একজনের প্লে স্টোর প্লে লিস্ট করে কন্টিনিউসে চালাচ্ছে দিনের পর দিন। এইভাবে যদি ওয়াচ টাইম কমপ্লিট করা হয় তাহলে ইউটিউব সেই ওয়াচ টাইম দেয় না, কেটে নেয়। এইবার আপনারা কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন, আমার মতে লিগালিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করা ভালো। আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিন,
দেখবেন একটা একটা না একটা ভিডিও ভাইরাল হবেই, সেই ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করতেই হবে, আর নাহলে আর আদার্স কোনো উপায় নেই যে আপনি ওয়াচ টাইম কিনবেন কিংবা ওই কোনো অ্যাপ থেকে করবেন। অনেকেই আছেন ওয়াচ টাইম বিক্রি করেন, দেখবেন অনেকে কম্পিউটার নিয়ে একবারে দুটো তিনটে কম্পিউটারে 10টা 15টা ভিডিও একবারে চালিয়ে আপনার ওয়াচ টাইম 2 দিন 3 দিনে কমপ্লিট করে দেবে। তাতে কী হয়, পরবর্তীকালে সেই ওয়াচ টাইমে তো থাকবে কি না ঠিক নেই, তাছাড়া ইউটিউব বুঝে যায় যে আপনি এইভাবে করেছেন, হয়তো দেখা গেল আপনি যখন অ্যাপ্লাই করেছেন আপনার চ্যানেলটি মনিটাইজই হলো না, কিংবা ওয়াচ টাইম 2 দিন পর সব আবার কেটে নিল, সেরকম হতে পারে। তার থেকে আমি সহজ একটি উপায় আপনাদের দেব ওয়াচ টাইম কমপ্লিট করার। আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের ভিডিওতে ধরুন যে কোনো ভিডিও, নিজের মুখ থাকতে হবে, ভয়েস ফেস ক্যাম ভিডিও করতে হবে, না হলে ভয়েস থাকতে হবে, তেমন একটি ভিডিও করবেন। সেই ভিডিওতে এক কাজ করবেন, আপনারা আপনার একবারে নিজস্ব ভিডিও হতে হবে, ফেস ক্যাম ভিডিও হলে সবথেকে ভালো হয়, এবং আপনি ভয়েস দেবেন লাস্টের দিকে। এবার কথা হচ্ছে কীভাবে করবেন, আপনি যে কোনো কপিরাইট গান নেবেন, সুপারহিট গান, আমি যেগুলো মানে বলি অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন, সুপারহিট গান নেবেন, যে গানগুলো ট্রেন্ডিং সং সব সময় চলে, মানে কপিরাইট হোক বা নন কপিরাইট হোক, যে কোনো গান দিলেই একবার ভিউজ আসবে, দেখবেন এরকম গান প্রচুর আছে, যে গানগুলো সবসময়ের জন্য চলে সবার মুখে মুখে ঘুরে, সেরকম ট্রেন্ডিং সংস আপনি নেবেন, নিয়ে আপনার ভিডিওতে দেবেন। হয়তো আপনারা শুনে হাসবেন যে সং দিয়ে কী করে ওয়াচ টাইম কমপ্লিট করবো, তাও আবার কপিরাইট সং নিতে হবে, কপিরাইট ফ্রি সং নিলে হবে না, কপিরাইট সং নিতে হবে। এইবার আপনি একটা ভিডিওতে একটা গান দিলেন, এমন এক গান, সেই গানটা হয়তো ভাইরাল হয়ে গেল। আপনি এক কাজ করবেন, যদি 15 মিনিটের ভিডিও করেন, প্রথমে আপনার মুখ থাকবে এবং একটা গান থাকবে, ঠিক আছে, সেই গানে আপনি সামান্য কিছু ভয়েস দেবেন, কিংবা ভয়েস না দিলেও চলে, আপনার মুখ ফেস থাকবে কিংবা ভালো ভিডিও থাকবে, দেখার মতো ভিডিও আপনি করে নেবেন, তারপরে সেখানে একটি গান দেবেন, সুপারহিট গান, গান দিয়ে গানটা যখন শেষ হবে, যদি 5 মিনিটের গানটা হয়, লাস্টে আপনি 10 মিনিট আপনি ভয়েস দেবেন, 15 মিনিটের ভিডিওটি করবেন, ঠিক আছে। প্রথমে আপনি 5 মিনিটের ভিডিও করলেন, 5 মিনিটের ভিডিও করে আপনার মুখ থাকলো আর গানটি চললো, সুপারহিট গান, গান যখন শেষ হবে তারপর থেকে আপনার মুখ থাকবে এবং আপনি ভয়েস দেবেন কম করে 15-10 মিনিট, তাহলে 15 মিনিটের ভিডিও হবে, 5 মিনিট গান আর 10 মিনিট আপনার ভয়েস। এইবার ঠিক আছে, গানটি আপনি বাইরে দিলেন, যদি ভাইরাল হয় তো ভালো, ওয়াচ টাইম কমপ্লিট, একটা ভিডিও তো কমপ্লিট হবে, আর যদি কম ওয়াচ ভাইরাল না হয়, আপনি এরকম 2-3টে ভিডিও দিতে থাকুন, দেখবেন 10টা 15টা ভিডিও দিলে তার মধ্যে যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে, আর একটা ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও থেকেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, আর সুপারহিট গান দিলে অটোমেটিক ভাইরাল হবেই, একেবারে ধরে নেওয়া যায়, মানে খুব বড় ভাইরালের দরকার নেই, আপনার খালি ওয়াচ টাইমটা দরকার, সেরকম ভাইরাল হলেই হবে। তাহলে কি করবেন, একটা ভিডিও নেবেন খুব সুপারহিট গান দিয়ে, 15 মিনিটের ভিডিও বানাবেন, প্রথমে 5 মিনিট গান থাকবে, লাস্টে 10 মিনিট আপনার ভয়েস থাকবে, তারপরে আপনি এরকম 10-15টা ভিডিও দেন, দেখবেন ডাউনলোড হয়ে ভিডিও ভাইরাল হয়ে গেল। এইবার কি করবেন, ভিডিও তো ভাইরাল হয়ে গেল, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, আপনার ওই ভিডিওতে তো কপিরাইট ক্লেম আসবে, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন এক কাজ করবেন, যে ভিডিওটায় আপনার ওয়াচ টাইম হয়েছে একবার কমপ্লিট, সেই ভিডিওটা দেখে বাকি ভিডিওগুলো ডিলিট করে দিলেন, কিংবা রেখেও দিলেন যদি কপিরাইট ক্লেম আসে, আর যদি কপিরাইট ক্লেম না আসে তাহলে ডিলিট করে দেবেন, আর যেটা যেটা কপিরাইট ক্লেম এসছে চলে যাবেন ক্রোম ব্রাউজে গিয়ে সেই ভিডিওটায় যাবেন যে ভিডিওটা কপিরাইট ক্লেম এসছে, সেই ভিডিওটার ক্লেমে ক্লিক করে আপনি ওই কপিরাইট যে ক্লেমটা আসছে ওইটাকে রিমুভ করে দেবেন। ইউটিউবে এখন একটি অপশন আছে যে ট্রিম করা যায়, মানে আমরা যেমন ভিডিওতে এডিট করে কেটে বাদ দিয়ে দিই, তেমনি ওইখানে কপিরাইটে গিয়ে আপনার যে গানের অংশটা আছে সেই অংশটা কেটে বাদ দিয়ে দেবে ইউটিউব, তারপরে লাস্টে আপনার ভয়েস থাকবে এবং আপনার মুখ থাকবে।
তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ওয়াচ টাইম থেকে গেল। এইভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে একবারে, খুব সহজ উপায়ে। হয়তো আপনারা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন যে এটা কি আবার, সত্যিকারই এইভাবে করলে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একটি সুপারহিট গান নেবেন, যে গানগুলো সবসময় চলে, 15 মিনিটে ভিডিও করবেন, গান থাকবে 5 মিনিট, লাস্টে 10 মিনিট আপনার ফেস ক্যাম ভিডিও এবং ভয়েস থাকবে, ব্যাস। তারপরে যখন ভাইরাল হয়ে যাবে, যখন অ্যাপ্লাই করতে যাবেন, তার আগে, অ্যাপ্লাই করার আগে আপনি ওই কপিরাইট ক্লেমটাকে সেকশানে যাবেন ক্রোম ব্রাউজে গিয়ে, তারপরে কপিরাইটে গিয়ে আপনি ওই কপিরাইটটা রিমুভ করে দেবেন। আর কপিরাইট কী করে রিমুভ করতে হয়, এরকম এই ভিডিও ইউটিউবে হাজার আছে, প্রচুর, আমারও আছে অনেক ভিডিও, সেগুলো দেখে দেখে আপনারা কখন করে নেবেন। তারপরে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি অ্যাপ্লাই করলেন। আশা করি আপনাদের এই যে আমি মানে যুক্তিটা দিলাম, আপনাদের যে টিপসটা দিলাম, এই টিপসটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, যারা নতুন ইউটিউবার, যাদের এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, আপনাদের অবশ্যই এই টিপসটি কাজে লাগবে। একবার করে দেখুন, অবশ্যই আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে।